বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জ্যাকসন হার্টসের খাবারবাড়ি রেস্টুরেন্টের সামনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আয়োজনটি জ্যাকসন হার্টস এলাকাবাসীর পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রতিষ্ঠার পর থেকেই প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অর্থাৎ দলমত নির্বিশেষে 15ই আগস্ট পালন করে আসে। কয়েক বছর পরেই শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পরিবর্তন করা হয় না, শুধু আহ্বায়ক কমিটিতে দলীয় সমর্থকদের নিয়ে করা হয়। প্রতি বছরই দুই নেতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, কয়েক হাজার মানুষের মধ্যে তাবারক বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত 30 মে পালন করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী। জ্যাকসন হাইটসের খাবার বাড়ির রেস্টুরেন্টের সামনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যেই বাইরে প্যান্ডেল টাঙানো হয়। বাদজোহর এই অনুষ্ঠান শুরু করা হয় দোয়া মাহফিলের মাধ্যমে। দোয়া পরিচালনা করেন সানি সাইদ আহলে বায়াত মসজিদের ইমাম মাওলানা আনসারুল করিম। তবারক বিতরণ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক APS আশিক ইসলাম। আহ্বায়ক কমিটির আহ্বায়ক দেওয়ান মনির, সদস্য সচিব আলতাফ জনি এবং প্রধান সমন্বয়কারী আবুল কাশেমের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। আয়শা আহসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।